এজন্য দুনিয়া থেকে একজন আল্লাহর পেয়ারা বান্দি বিদায় হয়েছে নাম তো আপনারা শুনেছেন আসিয়ার নাম শুনছেন না আপনারা এই ফেরাউনের স্ত্রী যখন ফেরাউন প্রথম আয়েশা ঘোষণা দেব দিয়ে বলল আসিয়া তুমি আমারে খোদা বলে মানো তুমি আমাকে খোদা বলে মানো আসিয়া ডাক দিয়ে বলে ও ফেরাউন শোনো খুব খেয়াল করে অল্প সময় কথা বলবো আসিয়া ডেকে বলে মানুষ কোনদিন মানুষের খোদা হইতে পারে না ঠিক কি না কোন মানুষ কোনদিন মানুষের খোদা হইতে পারে না স্বামী কোনদিন স্ত্রীর খোদা হইতে রাজা কোনদিন প্রজার খোদা হইতে পারে না সাধারণ মানুষের জন্য মুসলমান উচ্চ লেভেলের মানুষ কোনদিন খোদা হইতে পারে না আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন তুমি আমার স্বামী স্বামী হিসাবে খেদমত করতে পারি কিন্তু শোনো তোমার আমি খোদা বলি মানতে পারি না আসিয়া বারবার বুঝায় ও ফেরাউন তুমি আমার খোদা নও তোমার একজন খোদা আছে আমার খোদা যিনি তোমার খোদাও তিনি মুসার খোদাও তিনি ঠিক কিনা জোরে বলে ওই সময় দাওয়াত তবলিগের কাজ করতেছিল হযরত মুসা আলাইহিস সালাম এরে মুসলমান খুব খেয়াল করিয়া শুনবেন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে কম দাওয়াত দেয় নাই উঠতে বসতে ফেরাউনকে বলেছে ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ও ফেরাউন স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ হে মুসলমান কালমাটার আপনারা কি মনে করেছেন রাসূল বলেন তাম দুনিয়া যদি এক পাল্লা দেওয়া হয় আর নেকের পাল্লা যদি কালমাটা দেওয়া হয় তাম দুনিয়ার মোকাবেলায় তোমার কালমার পাল্লাটা ভারী হয়ে যাবে তাহলে কালমাটার দাম আছে না নাই একটা কালমা পড়লে আল্লাহ 70 80 বছর 100 বছরের হিন্দুকে আল্লাহ মাফ করে দেয় শুধু কি মাফ করে নি তার গুনাহগুলোকে আল্লাহ নেকের দ্বারা পাল্টাইয়া দেয় দেখেন কালিমাটার কত দাম রাসূল বলেন উম্মতেরা শোনো ইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যে পড়তেছো বান্দা তোমার মিজানের পাল্লাটা ভারী হইতেছে তো ফেরাউন ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা নবী ফেরাউন রে বলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ফেরাউন মানছিল নি ফেরাউন কানা রব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা কেন ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন ফেরাউনকে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছিলেন ফেরাউন রাজত্ব পাইল তার কর্মীর কোনো অভাব নাই তার ডানে বামে চামচার কোনো অভাব নাই কিন্তু মুসলমানের আরে ফেরাউন সারা দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরা ঘুরা কয় আনা রব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা রাতের বেলা পাহাড়ের কিনারায় গিয়া ওই ফেরাউন পাওগুলো উপরের দিকে দিয়া নত জন হইয়া আল্লাহকে ডাক দেয় কে আল্লাহ মানুষের সামনে আনা আমি খোদা তোমার কাছে এলাম আমি হুদা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে কর মানুষের কাছে আমি হইলাম খোদা তোমার কাছে আমি হুদা আমার কাছে কিছু নাই আল্লাহ সব কিছুই তোমার কাছে আছে তুমি তো বলেছিলে আল্লাহ দুনিয়াও দিবা আখেরাতও দিবা আল্লাহ তোমার কাছে আমি একটাই চাই এটাই আমার ভালো করে দাও আল্লাহ কয় কি চাট আমি দুনিয়াটা চাই আমার আখেরাত দরকার নাই দুনিয়ার রাজত্ব দুনিয়ার বাহাদুরি সব আমারে দাও ও মালিক আমার জিব্বাটারে এমন বানায়া দাও আমি যেইটা বলি ওইটাই যেন হইয়া যায় নাউজুবিল্লাহ জোরে কর দুনিয়াটা এমন করে চাই সেরা ডাল দিয়ে কয় মালিক আমি পরকালের কিছু চাই না আল্লাহ দুনিয়াতে আমার সব পাওয়ার দিয়ে দাও আল্লাহ কয় যা তোর দিয়ে দিলাম ফেরাউন যদি গিয়া নীল দুনিয়ার পাশে দাঁড়াইয়া কয় এখন জোয়ার হওয়া শুরু হইয়া যা জোয়ার হওয়া শুরু হইয়া যায় আবার যদি কয় বাটা শুরু হইয়া যা তখন বাটা লাগা যায় আর এই ফেরাউনের 450 বছরের ভিতরে একটা ঠান্ডাও লাগে না একটা ঠান্ডাও লাগে নাই এরে মুসলমান সে এখন নিজেরে খোদা বলিয়া দাবি করে কারণ তার কথায় বৃষ্টি হয় তার কথায় নদীর পানি নিচে যায় উপরে উঠে তার ঠান্ডাও লাগে না জ্বরও লাগে না অসুস্থ হয় না এরে মুসলমান যা কয় শয়তান আল্লাহ পাক তার পিছনে লাগাইয়া দিয়েছে শয়তান যদি বলে আসমান থেকে বৃষ্টি হইয়া যা সবগুলো শয়তান একসঙ্গে হইয়া উপরের থেকে পেশাব করা শুরু করে দেয় আর মুসলমান জমিনে পানি পড়া শুরু হইয়া যায় এলাকার লোকেরা এসে কয় ও ফেরাউন তুমি না বড় বড় খোদা দেখো না কোনো দিকে বৃষ্টি হয়
না পয়সা অসুবিধা নাই বৃষ্টি হইব এখন শয়তান লাগাইয়া দিছে শয়তান রেখো তুই বৃষ্টি দিয়া দে শয়তানকে আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ একজন ফেরেশতা লাগাইয়া রাখছে ওনার অর্ডারে বৃষ্টি হয় আমার কাছে কোনো বৃষ্টি মিষ্টি নাই একটা কাম করতে পারমো আসমানের এই জায়গাতে উইটা সবাই মিলে পেশাব করে দিতে পারমো এর বাইরে আমরা কোনো কিছু করার নাই আল্লাহ বৃষ্টি দিলে রহমতের পানি দিয়া জমিন থেকে ফসল হয় আর ফেরাউন না যখন বৃষ্টি দিছিল সবগুলো গাছ জল্লা ভরা শেষ হয়ে গেছে ফেরাউনের বৃষ্টি আল্লাহ পাকের বৃষ্টির মধ্যে পার্থক্য আসেনি জোরে কথা কন নাকি আসেনি তো ফেরাউন ঘোষণা দিয়ে বলল আনা রব্বুকুমুল আলা নিজের গরুর স্ত্রী আসিয়া কয় তোমার আমি খোদা বলিয়া মানব না তোমার আমি খোদা বলিয়া স্বীকার করব না কিন্তু মুসলমান ফেরাউনের স্ত্রী আসিয়া কয় আমি পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এরে মুসলমান ঈমান গ্রহণ করেছে বুকের ভিতর ঈমানটা ঢুকছে আসিয়ার ভিতর থেকে ঈমানটা বাইর করতে পারে না জোরে কন সুবহান তো ফেরাউনের ভিতরে আল্লাহর ভয় ছিল না সে দুনিয়ার এমন করে দর্শে আল্লাহ তারে দুনিয়া দিয়া দিছে আর আমরারে আল্লাহ শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ আমাদেরকে দুনিয়া তো শান্তি দাও আল্লাহ দুনিয়া তো শান্তি দাও আখেরাতেও শান্তি দাও আল্লাহ আমাদেরকে দুনিয়াও দাও আল্লাহ তুমি আমাদেরকে আখেরাতও দাও কিন্তু মুসলমান এক ধরনের মানুষ এমন আছে মুসলমান এরা খালি সারাক্ষণ দুনিয়াই চায় এরা আখেরাত চায় না আবার কিছু মানুষ আছে এরা দুনিয়াও চায় আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতেরও কল্যাণ দাও এরা দুনিয়াও চায় কিন্তু আখেরাতও চায় আর একটা শ্রেণী আছে এরা সারাক্ষণ খালি দুনিয়া চায় এরা আখেরাত চায় না তো ফেরাউন বলতেছে আমারে সবাই খোদা বলে মানল আর তুমি আমার স্ত্রী হই আমারে খোদা বলে মানো না ফেরাউন যখন মুসলমান বাইরে আর পারতেছে না তো তার বাহিনী পাঠাই দিয়ে বলতেছে যাও আমার বিবির কাছে গিয়া তারে বুঝাও সে যেন আমারে খোদা বলিয়া মানে সে যেন আমারে খোদা বলিয়া বিশ্বাস করে আসিয়ার বাহিনী আইসা ডাক দিয়ে কয় ফেরাউনের বাহিনী আইসা ডাক দিয়া কয় আসিয়ারি তুমি আমারে খোদা বলিয়া স্বীকার করো আসিয়া কয় না 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 জীবন দিব তথাপি আমি ঈমান দিব না আমি মুসা নবীর কালমা পড়ে ঈমানদার হয়েছি সুবহানাল্লাহ জোরে বলেন প্রয়োজনে জীবন নিতে পারবা যখন দেখা গেল আসিয়া ফিরে না এক আল্লাহর উপরে আত্মবিশ্বাস নিয়ে আছে যখন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউন মানে না প্রথমে তারে ঘর থেকে বাইর করিয়া অনেক বুঝানোর পরে এবার ডাক দিয়া কয় আসিয়া রে তুমি যদি আসিয়া ফেরাউন রে খোদা বলিয়া না মানো তোমার উপরে অত্যাচার আসবে অত্যাচার একটু খেয়াল করেন কি অত্যাচার এখন তো আমাদের সরকারের কথা না মানলে জেলখানায় লইয়া যায় জেলখানায় নিয়ে বন্দি করে রাখে যেই কদিন মরে যায় কিন্তু ওই সময়কার শাস্তি ছিল প্রথমে ফেরাউন রে খোদা বলিয়া মনে নাই বলে আসিয়ারে ঘর থেকে বার করিয়া নিয়া তার হাত পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া পায়ের মধ্যে মুসলমান দুই দিকে পা ছড়াইয়া দিয়া দুই দিকে হাত ছড়াইয়া দিয়া হাতের মধ্যে পেরেক মাইরা পায়ের মধ্যে পেরেক মাইরা বুকের মধ্যে বড় পাথর চাপ দিয়া আর মক্কারে সূর্যের দিকে দিয়া আসিয়ারে খোলা ময়দানের মধ্যে ফালাইয়া রাইখা রেখা চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দাঁড়ায় বলে আসিয়ারি এইটা হচ্ছে তোমার ওপরে হালকা আজাব তারপরে কঠিন আজাব আসবি এখনো সময় আছে ফেরাউন রে খোদা বলিয়া মানো আসিয়া ডাক দিয়া কয় আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন থাকে আমি আমার সবগুলো জীবন দিয়ে দিব তথাপি আমি ঈমান দিব না মারতে পারবো আমি জানি এই দুনিয়াতে জীবন গেলে আবার আল্লাহর কাছে গেলে জীবন পাওয়া যাবে কিন্তু মুসলমান কবর দেশে যাওয়ার পরে হাজারো চেষ্টা করলে আর ঈমান পাওয়া যাবে না কিন্তু আল্লাহর দরবারে গিয়া জীবন পাওয়া যাবে আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল বাসি বাদাল মাউত মরণের পরে আল্লাহ আমরারে আবার জীবন দিব আল্লাহ আমরারে হাশরের ময়দানে আবার উঠাইব ওইখানে উঠাইয়া আমাদের হায়াতের জীবনে আমরা কি করেছিলাম মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ বান্দা জবান দিয়া যা বলেছিল সব ফেরেশতারা লেখা নিছে আমলনামাতে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আমরা যা করেছি ভালো মন্দ আমান ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
دينه فأمه هاوية এই দুনিয়াতে আমরা যা করেছি জান্নাতের কামাই জাহান্নামের কামাই আমরা যা করেছি আপনি নেক আমল অল্প করেন বেশি করেন ওইটাও আল্লাহ হাসরের দিন দিবে খারাপ কাজ করেন এখন আল্লাহ ধরে না এই যে মাহে রমজান সামনে সমাগত কিছু মানুষ রোজা রাখবে কিছু মানুষ রোজা রাখবে না কিছু মানুষ তারাবি করবে কিছু মানুষ তারাবি করবে না কিছু মানুষ ওপেন গুনাহ করবে কিছু মানুষ গোপনে গুনাহ করবে তারপর আল্লাহ বলেন বান্দা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল আমি আল্লাহ ধরব না আমি আল্লাহ ধরতে পারি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ধরতে পারি কিন্তু আমি আল্লাহ ধরব না দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল ছাত্র পড়ালেখা কইরা স্কুলে যখন ঢুকে পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে পরীক্ষা দিতে গিয়ে ভুল লেখলো স্যার কিছুই বলে না মুস্কি মুস্কি হাসে আর বলে দেখবা পরীক্ষার রেজাল্ট আউট হলো তুমি গোরার ডিম ডাবাইছো তো আল্লাহ বলেন বান্দা এই দুনিয়াতে যত গুনাহ করবা আমি আল্লাহ ধরব না তুমি দেখবা হাসরের ময়দানে তুমি কি করছো ওই দিন বলবা কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খেলায় কইলাম তারে নারে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতের রাস্তা হারাইলাম ঠিক কি না জোরে কর তো মুসলমান আসিয়ারে বুকের উপরে পাথর চাপা দিয়া দুই হাতে গর্দাল মেরে পায়ে গর্দাল মেরে আসিয়ারে পালাইয়া রাখছে ঘন্টার পরে ঘন্টা চলে যায় দিনের পরে দিন চলে যায় না খাওয়া লোকটা ওই আবেদা সলেহা মুমিনা নেককারিনী মহিলারে জমিনে শুয়াইয়া পিটায় মারে চামড়াগুলো পর্যন্ত খসাইয়া দিছি রক্ত ফিঙ্কি দিয়ে বের হতে চলছে পরিশেষে ফেরাউন এসে ডাক দিয়া আসিয়ারে এখনো সময় আছে তোমার রাজ বিছানাও আছে তোমার সব কিছু আছে তুমি যদি আমারে খোদা বলিয়া মানো সব কিছু ফিরাইয়া দিব আর যদি আমারে খোদা বলে বিশ্বাস না করো এটা দিলাম হালকা আজাব তারপরে পাইবা কঠিন আজাব আসিয়া কয় আমার হাত কেটে ফেলতে পারবা পা সরাইতে পারবা আমাকে ক্ষত বিক্ষত করতে পারবা আমার ইমানের মহা দৌলত কোনোদিন ছিনাইয়া নিতে পারবা কার ইমান কারে কয় দেখে এ আমার মুসলমান বাবা জিয়া ফেরাউনের পাখিনি আজাবের পরে আজাব শাস্তির পরে শাস্তি দেয় ফেরাউন কয় না আমি জগৎবাসীর একটা নিদর্শন দেখাইতে চাই আমি জগতের মানুষের সামনে আমি একটা দিনের দেখাইতে চাই কয় কি দেখাইবা কয় দেখো আসিয়ার আমি কি করি আসিয়ারে ঘর থেকে বের করিয়া যখন খোলা আকাশের নিচে ময়দানের মধ্যে নিয়া বিশাল বড় গর্ত খনন করে ওই গর্তের উপরে ডেকসি বসাইয়া ওই ডেকসির ভিতরে তৈলগুলো ছাড়িয়া দিয়া নিজ দিয়া আগুন জ্বালাইয়া দিয়া কেরোসিন লাগাইয়া দিয়া ও মুসলমান ডেকসির তেল বিরাট বড় মুসলমান পাতিলার মধ্যে গরম তৈল যখন টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে আসিয়ারে ওইখানে কিনারায় নিয়া দাঁড়া করাইয়া আসিয়ারে জামা কাপড় গুলো খুইলা নিয়া উলঙ্গ কইরা হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে পোশাক গুলো সরাইয়া নিয়া হাত পা গুলো বান্দা যখন গরম তলির মধ্যে ফালাইয়া দিবে গ ওই মুহূর্তে আসিয়ার সহ্য করতে পারে না আল্লাহকে ডাক দেয়া কয় মালি আল্লাহ ইমান আনার কারণে স্বামী হারা হইলাম ইমান আনার কারণে মাওলা ও মালিক ইমান আনার কারণে স্বামীর আমি বিছানা ত্যাগ করলাম বিছানা ছাড়লাম আমার গায়ের রাজ পোশাক গুলো খুলিয়া নিলাম এর মালিক আমার স্বামী ঘরের থেকে বাড়ি করে দিল আল্লাহ সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম মাওলার এই মুহূর্তে আমার হাত পায়ের মধ্যে বেরি লাগাইছে তলগুলো গরম হয়ে গেছে আল্লাহ ও মালিক তোমার কাছে একটা দরখাস্ত করি রব্বি ইবনিলি ইনদাকা বাইতান আয় আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না ও মালিক তুমি আমারে তোমার জান্নাতের ভিতরে আল্লাহ তুমি আমার একটা ঘর বানাইয়া দিও স্বামীর ঘর তো আমি ত্যাগ করলাম স্বামীর ঘর তো আমি ছাড়লাম আল্লাহ দেহটার কোনো মায়া করি নাই আল্লাহ স্বামী দিয়ে আমি কি করব তোমার আমি না পাইলে আল্লাহ আমি ঘর দিয়া কি করব জান্নাতের ঘর না পাইলে আল্লাহ আমি সম্মান দিয়া কি করব জান্নাতের সম্মান যদি আমি না পাই আল্লাহ তুমি তাকায় দেখো লাখ লাখ মানুষের সামনে আমাকে উলঙ্গ করে বলাইছে আমারে বেজ্জতি করে ফেলেছে ও মালিক
ইমানটা আমি ছেড়ে দিতাম জীবনটা রাখতাম আল্লাহ আমি সব কিছু পাইতাম ফিরাইয়া স্বামীও পাইতাম আল্লাহ ঘর বাড়িও পাইতাম ও মালিক সব কিছু পাইতাম কিন্তু আমি জানি দুনিয়ার ঘর হলো মাকড়সার ঘরের মতো আল্লাহ এগুলো ক্ষণস্থায়ী আল্লাহ এগুলো হলো মুসাফিরখানা ও মালিক আল্লাহ তোমার জান্নাত হলো চিরস্থায়ী আল্লাহ ঈমান নিয়ে কবরে যাইতে দাও আল্লাহ ঈমান সঙ্গে লয়ে তোমার সঙ্গে দেখা করতে দাও আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল আর দেরি কইরো না আমি আল্লাহ জানাই দিয়েছি যারা আমারে আল্লাহ বলে স্বীকার করে এই আসিয়া যখন আমার কাছে জান্নাত চাইয়া পালাইছে আর দেরি কইরো না ঈমানদার মহিলার কাছে যাও আমি আল্লাহ জান্নাতে তারে যেই ঘরটা দিব এই ঘরটা তার সামনে একটু তুইলা ধরো আর একটু জোরে আওয়াজ দিয়ে বলে আসিয়ার আমি যে জান্নাতরা দিব এই জান্নাতরা আসিয়ার চোখের সামনে তুইলা ধরো আসিয়া যখন জান্নাতের দিকে তাকায়া থাকবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এ মউত মালাকুল মউত এই মুহূর্তে আসিয়ার রুহটা বের করিয়া আসিয়ার রুহটা দিবি জান্নাতে আর বডিটা দিবি তৈলের মধ্যে ফেরাউন দেখুক আসিয়া জইলা পুরা মরা গেছে কিন্তু আমি দেখাইতে চাই তৈলের উপরে হইল গরম তৈলের উপরে হইল গরম নিচে হইল জান্নাতের বাগান আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ ইমানদার যারা কষ্টটা অনেক বড় মনে হয় রোজার কষ্ট বড় মনে হয় পানির পিপাসার কষ্ট বড় মনে হয় আমার নবী ডাক দিয়া কয় শাবান শাহরি রমজান শাহরুল্লাহ শাবান হইল আমার মাস যেই মাসটা বিদায় হতে চলছে রসুল ডাক দিয়া কয় শাবান শাহরি রমজান শাহরুল্লাহ কয় শাবান হইল আমার মাস রমজান হইল আল্লাহর মাস এই জন্য আম্মা যেন আয়েশা কয় আমার নবীর মাসে শাবানের চাঁদে রসুল এত রোজা রেখেছেন রমজান ছাড়া অন্য কোন মাসে আমার নবী এত রোজা রাখে নাই নবীজি এই মাসে এত রোজা রেখেছেন আর রসুল ডাক দিয়ে বলেন আমি শাবানের চাঁদ বিদায় হওয়ার পরে মাহে রমজানের তিনটা কাজ বেশি বেশি করে করেছি উম্মতেরা যেহেতু আর দু একদিন পরে মাহে রমজান আসতেছে আগামী কালকের থেকে হয়তো হয়ে যেতে পারে এরে মুসলমান ভাইরা রসুল বলেন আমি মাহে রমজানে তিনটা কাজ বেশি বেশি করেছি এক নম্বরে আমি ইবাদতের মাত্রা বাড়াইয়া দিয়েছি এমনি ইবাদত করতে করতে পা গুলো ফুলাইয়া ফলাইছেন আম্মা যেন আয়েশা কয় নবী গো আপনার তো আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই আপনি এত ইবাদত করেন কেন নবীজি কয় আফালাম আকুনা আবদান শাকুর আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না এই জন্য আমি আল্লাহর রসুল ইবাদতের মাত্রা বাড়াইয়া দিয়েছি রসুল তিনটা কাজ বেশি বেশি করে করেছেন এক নম্বর রসুল ইবাদতের মাত্রা বাড়াইয়া দিয়েছেন দুই নম্বরে দোয়া রসুল বেশি বেশি করে করতেন রমজান মাসের দোয়া আল্লাহর কাছে বেশি বেশি চাইতেন আর তিন নম্বরে আল্লাহ নবী রমজান মাসের দান সৎকার বেশি করতেন সুবহানাল্লাহ কোন মুজাদ্দিদে আলবেসানি কয় 11 মাসটা কেমন আর রমজান মাসটা কেমন মুজাদ্দিদে আলবেসানি কয় মাহে রমজানের আল্লাহর পক্ষ থেকে রহমত কত বেশি আর রমজানের বাহিরে আল্লাহর রহমত কত রকম কয় সাগরের মধ্যে আঙ্গুল চুবাইয়া দিলে ওই আঙ্গুলের মাথায় যত রকম পানি উঠে এইটা হলো 11 মাসের রহমত আর মাহে রমজানের রহমত হইল সাগরের পানির সংখ্যা যত আল্লাহর রহমতের সংখ্যা তত আমাদের আরেকজন মুরব্বী আবু তাহের মেজবা হুজুর কয় মাহে রমজান হইল মহিলার গলের গলার স্বর্ণের চেইনের মতো এ বাবা দিরা ভালো করে শোনেন কয় চেইনটা হইল 11 মার কয় চেইনের মধ্যে একটা রকেট থাকে কয় চেইনের থেকে এটার ওজন বেশি থাকে ঠিক কিনা জোরে কন যদি চেইন বানায় এক বড়ি দিয়া রকেট বানায় দুই বড়ি দিয়া কয় চেইন হইল 11 মার আর রকেটটা হইল রমজান মাস আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ এই মাহে রমজান আপনাদের সামনে চলে আসতেছে রসুল ডাক দিয়া কয় 11 মাস তো অনেক কামাই করছো 11 মাস তো অনেক টাকা পয়সা জমা করছো একটা মাসে দুই হাত দিয়ে মানুষকে খাওয়াইতে থাকো দুই হাত দিয়ে মানুষকে দান করতে থাকো আর এবাদত করতে 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 আমাদের বড় বড় মুরব্বীরা এই মাহে রমজানে মুরব্বীরা ডাক দিয়ে বলতো ও খাদেম এদিকে আয় আমার কাছে তো অনেক চিঠিপত্র আসে এগুলোর জবাব দেওয়া লাগে আমি একটা বস্তা দিয়া দিলাম আমার মুরিদদের সব
সব গুলো চিঠি এই বস্তার ভিতরে ঢুকায় রাখ রমজান মাসে আমি একটা চিঠিও পড়ব না আমি রমজান মাসটা আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম এমন বুজুর্গ গেছে 20 বছর পর্যন্ত রমজান মাসে বাজারও যায় নাই কয় চোখের গুনাহ দিয়ে আমি চোখটারে লিক করতে চাই না সুবহানাল্লাহ জোরে বলেন আমরা হাতের রোজাও রাখি পায়ের রোজাও রাখি চোখের রোজাও রাখি কানের রোজাও রাখি এইজন্য দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম অনেকে আছে মুসলমান ভরা রোজা রাখে তারাবী পড়ে না এইজন্য রাসূল বলেন মান সামা ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি মান কামা ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি নবীজি কয় যারা সিয়াম করে কিয়াম করে রোজাও রাখে নামাজও পড়ে আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আর কেন করবেন না বন্ধু ডাক দেখে বাইরে আমার এক মাস টাকা কামানোর সিজন আমার ডিস্টার্ব করিস না এক মাস পরে আইস দেখা করতাম না শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বন্ধ কথাবার্তা পরে কবি আল্লাহ ডাক দিয়ে কোন নবী গো আপনার উম্মতকে 11 মাস পরে আমি মাহে রমজান দিলাম নেকি কামাই করার সিজন সুবহানাল্লাহ কোন 11 মাস পরে রমজান দিলাম মুসলমান নেকি উপার্জন করার মাস এ মাহে রমজানটা আমরা যেন হেলায় গেলায় কাটায় না দেই এর মুসলমান মাহে রমজানটা ইবাদত দিয়ে কাটাও শুরুর দিকেই বলতেছিলাম আল্লাহ আমাদের কি অনর্থক বানায় নাই ও কারণে পাঠায় নাই আমি সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো আপনাদের সামনে বললাম যেহেতু আজকে প্রধান মেহমান আছেন উনি একটু লম্বা সময় বয়ান দিব 10:30টা বাজে গেছে উনি যদি 1.5 ঘন্টা করে তারপরও 12টা আবার সামনে নামাজও আছে ফজরের নামাজ ঠিক কিনা জোরে বলেন এই জন্য আমি অল্প সময় যেই কথাগুলো আপনাদের সামনে রাখলাম যেই আলোচনাগুলো করলাম পাঁচটা জিনিসের কথা আমি বলতেছিলাম আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিব গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত কয় পাঁচটা জিনিস আল্লাহ তাআলার কাছে পাঁচটা জিনিসের জ্ঞান পাঁচটা জিনিসের ইলম এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন আল্লাহ দুনিয়ার আর কারো কাছে দেয় নাই তার মধ্যে এক নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে কোন সময় হবে কখন সংঘটিত হবে দুনিয়ার কেউ না জানলো এটা জানেন কে বলেন জোরে জানেন কে আল্লাহ জানেন আল্লাহ জানেন তারপরে বৃষ্টি কখন হবে কোন জায়গায় হবে রহমতের বৃষ্টি না গজবের বৃষ্টি এইটাও আমার আল্লাহ জানেন আপনার বিবির গর্ভে সন্তান ছেলে আছে না মেয়ে আছে প্রাথমিক অবস্থায় কেউ বলতে পারে না এটা বলতে পারেন কে চার নম্বরে আগামী কালকে আপনি কি খাবেন দুপুরে নিয়ত করছেন আপনি দাওয়াত খাইবেন কিন্তু পেটটা এমন খারাপ হয়েছে এখন ওরসরান ছাড়া আর কোনো কারবার নাই এইজন্য আল্লাহ কয় চার নাম্বারটা তুমি আগামী কালকে কি খাইবা এইটার জ্ঞান দুনিয়ার কারো কাছে না এটা আমার আল্লাহর কাছে আছে পাঁচ নম্বরে বিআইয়া আর দিন তামত কোন জায়গায় মরবা কখন মরবা এইটার জ্ঞানও দুনিয়ার কারো কাছে নাই এইটার জ্ঞান কার কাছে এটার জ্ঞান হচ্ছে আমার আল্লাহর কাছে এইজন্য জামানার একজন বড় বুজুর্গ আলেম ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই উনি আশিকের রসুল ছিলেন আশিকের নবী ছিলেন উনি জীবনে একবার হজ করছেন আর ওনার একটা আশা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল আমার মরণ যেন মদিনার মাটির মধ্যে হয় মদিনার মাটি অনেক খাঁটি অনেক দামি অনেক দামি এজন্য ওনার মরণটা উনি মদিনার মাটিতেই চায় এখন চিন্তা করতেছি আমি কেমনে বুঝুম আমার মরণ মদিনাতে হয় না মক্কাতে হয় আমিও দেখছি অনেক বুজুর্গরা এই যে রওজা পাকের কাছে গিয়ে গিয়ে এরা গভীর রাতে উঠে দোয়া করছে বকি হে মুকদ্দাস পেহু মেরি মরকাত হামেশা রাখু মাই কিনারে মদিনা আল্লাহ মরণ দিলে মদিনার মাটি দিও আল্লাহ রোজার পাশে দিও আল্লাহ যেন রসুলের রোজা থেকে কিছু বরকত আমরাও পাই আল্লাহু আকবার বলেন ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু নাফসিল বিদা ওয়াল কবরিন আনতা সাকিনহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু রখসার সে বরকা কে যারা পর্দা উঠা দো রখসার সে বরকা কে যারা পর্দা উঠা দো লিল্লাহে মুজে হসনে খুদা দাদে দেখা দো মাই দূর হু মজবুর হু আয় সৈয়দ আলম মাই দূর হু মজবুর হু আয় সৈয়দ আলম দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো
اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو بڑ بڑ عاشق را روزر پاسے گیا گیا بولتا شعر بولتا کبیتا بٹ کرتا تو امام مالک بولے امر ایک بوجا پرامرش کر درکار امر مرنٹا کوئی ہوبے کوتھائی ہوبے ایجنہ بائسنی صاحب نبی روزا جے رسول تو بڑ عالم ছিলেন مدینار علمের শহর ছিলেন নবীজি নবীজির কাছে একটু গিয়া বলি আমার মরণটা কোন জায়গায় হবে তো রওজার পাশে গিয়া নবীজির কাছে বলতাছে রাসূল গো আমার মনে মন চাইতাছে জীবনে আরেকবার হজটা করি কিন্তু আমার তো জানা নাই মরণটা কোন জায়গায় হবে আপনি রাসূল একটু বইলা দেন আমার মরণটা কোন জায়গায় হবে আশিক রাসূল ছিল তো এইটা বইলা বাড়ি চলে গেছে রাতের বেলা ঘুমায় রইছি ঘুমের ভিতরে দেখতেছে আমার নবী ডাকতেছে ও মালিক ও আব্দ মালিক ইমাম মালিক এই দেখো এই দেখো ঘুমের ঘরে পাঁচটা আঙ্গুল রাসূল ইমাম মালিককে দেখাইয়া রাসূল বিদায় হয়ে চলে গেছে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে লাফিয়ে ওঠা চিন্তা করে আরে রাসূল আমারে পাঁচটা আঙ্গুল দেখায় কি বইলা গেল আমার মরণ কি পাঁচ বছর বাকি আছে না পাঁচ মাস বাকি আছে না পাঁচ দিন বাকি আছে টেনশনে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে এখন এইটা স্বপ্নের ব্যাখ্যা জানতে একটু লজ্জা মনে হইতাছে এখন তার খাদেমকে ডাক দিয়ে বলে এই এই জামানার সবচেয়ে বড় আলেম আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই তার কাছে গিয়া বলবা যে আল্লাহর একটা বান্দা রাসূলকে স্বপ্নে দেখেছেন আর রাসূল তারে পাঁচটা আঙ্গুল দেখাইছেন আমার নামটা হুজুরের কাছে বইল না খাদেমকে বলতেছে হযরতজি একজন এই স্বপ্ন দেখছে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন ওই সময় আল্লামা ইবনে সিরিন বলেন এই জামানার মধ্যে রাসূলকে স্বপ্নে দেখা রাসূলের পাঁচটা আঙ্গুল দেখা ইমাম মালিক ছাড়া আর কেউ হইতে পারে না আর একটু জোরে কর না সুবহানাল্লাহ ইমাম মালিক ছাড়া আর কেউ হইতে পারে না সে আশিকের রাসূল আশিকের নবী তো স্বপ্নের ব্যাখ্যা করতেছেন রাসূলের কাছে গিয়া বলছিল তার মরণটা কয়দিন বাকি আছে রাসূলের কাছে জানতে চাইছিল যে মরণ কোন জায়গায় হবে কখন হবে কোন জায়গায় হবে কোন সময় হবে রাসূল তারে পাঁচটা আঙ্গুল দেখায় বলে দিছে ইমাম মালিক এই পাঁচটা জ্ঞান আমার কাছে নাই এই পাঁচটা জ্ঞান আমার আল্লাহর কাছে আছে ইন্নাল্লি নাফসুম মাযা তাকসিবু গাদা আমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত এই পাঁচটা জ্ঞান আমার আল্লাহর কাছে আছে দুনিয়ার কারো কাছে নাই জোরে আওয়াজ করে বলো সুবহানাল্লাহ এই জন্য কোন জায়গায় মরবেন কখন মরবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমারে সুমরণ দিও আল্লাহ ইমানের মরণ দিও আল্লাহ আমারে নেক মরণ দিও আল্লাহ তুমি অলিয়াউলিয়ার মরণ দিও আল্লাহ বুজুর্গের মরণ দিও আল্লাহ যদি সেজদার হালাতে আমার মরণটা ইমানের হালাতে হয় তাহলে সেজদার হালাতেই মরণটা দিও আল্লাহ যদি মদিনায় গিয়ে আমার ইমান অবস্থায় থাকে তাহলে মরণটা মদিনার মাটিতে দিও আল্লাহ যদি মরণটা আমার মক্কায় রাখো ইমানের হালাতে তওয়াফ করা অবস্থায় মরণটা দান কইরো এই জন্য মরণটা যেন সুন্দর মরণ হয় এই জন্য একজন বুজুর্গকে জিজ্ঞেস করছিল ও বুজুর্গ আল্লাহ বলি আপনি মরণের জন্য কি করছেন আমি ২৪ ঘন্টায় তৈয়ার আছি যখন আল্লাহ পাঠায় তখনই যাওয়ার জন্য আমি রেডি আছি